এবার খড়গপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রবীর ঘোষের বিরুদ্ধে এক মহিলা তৃণমূল কর্মীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। জানিয়ে খড়গপুর টাউন থানাতে লিখিত অভিযোগ জানিয়েছেন খড়গপুর পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের ওই মহিলা। ওই মহিলার অভিযোগ, ফেসবুকের মাধ্যমে তাকে কুপ্রস্তাব দেয় খড়গপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর ঘোষ। ওই মহিলাকে প্রবীর ঘোষ বলেন, যা লাগবে তোমার আমি দেব, টাকা পয়সা সব দেব, খালি তোমাকে এক রাত আমাকে দিতে হবে। এরপর ওই মহিলা বলেন, অভিযোগ আমি খড়গপুর টাউন থানাকে জানাবো। এরপরে প্রবীর ঘোষ বলেন, ওই সব ভয় আমাকে দেখিও না, আমি টিএমসির কাউন্সিলর, থানার আইসি আমার হাতে, তোমার কথা মানবে না, তার থেকে আমার কাছে থেকেও অনেক প্রফিটে থাকবে। সোশ্যাল মিডিয়ায় হওয়া এ কথা স্ক্রিনশট করে খড়গপুর থানায় টাউন থানায় লিখিত অভিযোগ জানায় ওই মহিলা। ওই মহিলা ছাড়াও তৃণমূলের এক মহিলা কর্মী প্রবীর ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এই সম্বন্ধে খড়গপুর পৌরসভা 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রবীর ঘোষকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, তিনি খড়গপুরে নেই, তিন দিনের পর তিনি যা বলার বলবেন। আজকে একটু আমি আউট অফ স্টেশন আছি, আপনি পেয়ে যাবেন, কালকে কাল পরশু পাবেন আমাকে। ঠিক আছে দাদা, আপনার নামে যে অভিযোগ করেছে ওইটাই নিয়ে একটু বক্তব্য লাগবে। ও করতে দিন না, করতে ও করতে না, ও রাজনৈতিক লড়াই তো। খড়গপুর টাউন থানার বাইরে 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রবীর ঘোষের বিরুদ্ধে স্লোগান তুলল তৃণমূল মহিলা কংগ্রেস কর্মীরা। প্রবীর ঘোষকে ধিক্কার জানিয়ে মহিলা তৃণমূল কর্মীদের স্লোগান। উনি আমাকে মেসেজ করেছিলেন, ফেসবুকে ছিলেন আমার, কিন্তু এতদিন আমাকে কোনোদিনই মেসেজ করেননি। 24 তারিখ থেকে মেসেজ করেছেন, ঠিক আছে, নভেম্বরের 24 তারিখে। তো আমি ভাবছিলাম এমনি কেউ বি স্যার জিজ্ঞেস করতে পারেন, কিন্তু উনি কোনো গুড মর্নিং, গুড নাইট এগুলো সব কিছু না, উনি শুধু আমার নাম্বার চাইছিলেন, কিন্তু ওনার কাছে আমার আগের থেকে নাম্বার ছিল। তো আমি বললাম, স্যার আপনার তো নাম্বার আছে, খারাপ খারাপ মেসেজ পাঠান। মেসেজটা খারাপ দেওয়ার পরে আমি স্যারকে বলছি, স্যার ফেসবুকে মেসেজ করেন না। তো তারপরে নাম্বার থাকার কারণেও আমাকে তার আগের দিন কিন্তু উনি ফোন করেছেন, অফিসে আমাকে কিছু মেয়েদের সামনে গিয়ে জিজ্ঞেস করছিলেন যে মৌসুমি এসছে, তো ওনারা আমাকে বললেন তোমাকে প্রবীর স্যার খুঁজছে। তো আমি বললাম, স্যার আপনি আমাকে খুঁজছিলেন? তো আমাকে বলছে, আপনি আমাকে স্যার, তুমি আমাকে স্যার বলবে না, আমাকে তুমি তো আমার ডার্লিং আছো। তো ওইটা নিয়ে আমি একটু স্যারকে বকেছিলাম, মানে বিচ্ছিন্নভাবে আমি বললাম যে স্যার আপনি আমাকে এরকমভাবে বলবেন না, আমি আপনি একটা কাউন্সিলর, আপনি এরকম বললে আমি চেয়ারম্যান স্যারকে জানাবো, ঠিক আছে, আমার তোমার সঙ্গে কথা আছে। তো মেসেজগুলো সেই দিনে রাত্রে যখন ফোন কেটে দিয়েছি, আমাকে বলেছে যে আমি কোথাও ডাকলে তুমি যাবে। তো আমি বললাম, কোথায় না, ঘুরতে কোথাও যাব না, আমি তোমাকে জানাবো, আমি তোমার বাড়িতে আসবো এখন। আমি বললাম, আমার বাড়িতে, আমার তো ওয়ার্ড তো আপনি জানেন, আমার ওয়ার্ড অনেক, মানে 34 নম্বর ওয়ার্ড, আর ফার্স্ট আমার বাড়িতে এত রাত্রে আসবেন কী করতে? তো বলছে, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আমি বললাম, কালকে অফিসে তাহলে দেখা করো, কিসের ব্যাপারে কথা বলো, একটা কিছু ব্যাপারে আছে, আমি কথা বলবো। কিন্তু তারপরে রাত্রে মেসেজগুলো পাঠিয়েছেন, মেসেজগুলো পাঠানোর পরে আমি এগুলো ডিলিট করতে থাকি, স্ক্রিনশট মেরে ডিলিট করেছি কিছু কিছু, উনি যেগুলো নোংরা নোংরা লিখেছেন ওইটা আমি। তারপরে আমাকে কিন্তু ফোনে বলেছিলেন যে আমি কোথাও ডাকলে তুমি যাবে, তখন বললাম না। তখন বলছে, তাহলে আমি তোমাকে অনেক, তোমার কিছু অসুবিধা হবে না, আর তোমার কাজটাও থাকবে, ঠিক আছে, তোমার কাজের নিয়ে কোনো দিন ইয়ে হবে না। তার জন্য স্যার আমি ভয় করছি যে যাতে আমার কাজটা নিয়ে ওরা কিছু প্রবলেম করতে পারে। আমার, আমি মিউনিসিপ্যালিটিতে কনজারভেন্সিতে একটা ছোটো মোটো কাজ করি স্যার। প্রস্তাবের বিরুদ্ধে আপনি থানায় অভিযোগ করেছেন? আজকে করেছি। কোথায় কী চাইছেন আপনি? আমি চাইছি, আমি দেখুন, উনি তো কাউন্সিলর, আর উনি একটা যাও হোক, কিন্তু মানুষ তো সবাই সমান, আমরা আমরা ভোট দিয়ে জিতাই বলে তখন একটা কাউন্সিলর গঠন হয়। দেখো, তোমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে কোন এক মহিলা খড়গপুরে একজন কাউন্সিলর বিপক্ষে নাকি অভিযোগ দায়ের করেছে থানায় যে তার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে। আমি জানি না, আমি কলকাতায় আছি, তবে আমি একটা কথা বলতে পারি, উনি তো দলের কাছে অভিযোগ করেননি, প্রশাসনের কাছে করেছেন। তাই প্রশাসনকে আমি অনুরোধ করবো, নিশ্চয়ই তারা তার তদন্ত করে ব্যাপারটা দেখবেন, আর দলের কাছে অভিযোগ করলে দলও এই ব্যাপারটা তদন্ত করবে। এই ব্যাপারটা আমরা কখনোই দুর্বলভাবে নিই না বা ক্যাজুয়ালিও নিই না, সিরিয়াসলি নিই এই সমস্ত ব্যাপারে। তবে যদি উদ্দেশ্য প্রণোদিত হয় সেটাও আমরা কিন্তু খুব সিরিয়াসলি নেব, দুটোই নেব,
যদি সত্যি ঘটনা হয় সিরিয়াসলি নেব, আর যদি উদ্দেশ্য প্রণোদিত হয় ঘটনা সত্য না হয় তাহলেও কিন্তু ব্যাপারটা আমরা খুব সিরিয়াসলি স্টেপ নেব, এটা আমি বলে দিতে পারি।